আসসালামু আলাইকুম আলাইকুম সালাম তো শেখ শয়তান তার উপর প্রভাব বিস্তার করতে পারে যারা তার অলি তাহলে আমাদের নবী মোহাম্মদ সাল্লা উপর কি জাদুর প্রভাব কীভাবে হল জাদু আর শয়তান এক জিনিস নয় জাদু আর শয়তান কি নয় এক বিষয় নয় জাদু একটি আলাদা কি আলাদা বস্তু জাদু এবং আইন আইন হচ্ছে চোখের কুদৃষ্টি চোখের খারাপ দৃষ্টি যেটাকে নজর বলা হয় যেটাকে কি বলা হয় বদ নজর বলা হয় আর জাদু হচ্ছে এমন একটি গোপন মানে কাজ যে গোপন কাজের মাধ্যমে অন্যের ক্ষতি করার চেষ্টা করা হয় বুঝতে পেরেছেন এই দুটির প্রভাব ইসলামে স্বীকৃত ইসলামে স্বীকৃত এই দুই শয়তানের সাথে জড়িত নয় এই দুই কাজ শয়তানের সাথে কিন্তু জাদুর কিছু কাজ আছে জাদুকর যারা আছে তারা শয়তানের মাধ্যমে সে কাজগুলো কি করে সমাধা করে থাকে শয়তানের সহযোগিতা নিয়ে থাকে কিন্তু এটা শয়তানের কর্তৃত্ব নয় এটা শয়তানের কর্তৃত্বের মধ্যে পড়ে না জাদু এবং বদ নজর দুইটিরই ক্ষতি আল্লাহ রাব্বুল আলমিনের অনুমোদন ছাড়া হয় না ওয়ামেহুম বেদ রিনা বিহি ইল্লা বে ইজনিল্লাহ সুরায় বাকারামধ্যে আল্লাহ তারা বলে দিয়েছেন যে তারা এর মাধ্যমে সামান্যতম কোনো ক্ষতি করতে পারে না ইল্লা বে ইজনিল্লাহ আল্লাহর অনুমোদন ছাড়া বুঝতে পেরেছেন তাহলে এর ক্ষতির দিকটা শুধুমাত্র আল্লাহর অনুমোদন যদি থাকে তাহলেই সম্ভব অন্যথায় কি নয় সম্ভব নয় ফলে এই কারণেই এই দুইটির ক্ষতি আল্লাহ হাব্বুল আলামিন অনুমোদন সাপেক্ষে হয় থাকে বাকি শয়তান আল্লাহর অলিদের উপর কোনো ক্ষেত্রেই কর্তৃত্ব করতে পারবে না যেহেতু এখানে আল্লাহ তালা আল্লাহর অলিদের উপর শয়তানের কর্তৃত্বের ক্ষমতার কোনো অনুমোদন কখনো দেন না কখনো দেন না